awal fityatu ilal kahfi faqalu rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rasada. সূরাতুল কাহফের 10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহি সালাম পৃথিবীতে আগমন করার আগে একটা ইতিহাস নিয়ে আসেন। সেই ইতিহাসটা হলো জুয়ান কিছু লোকের ইতিহাস। ও জুয়ান ভাই, মোবাইলের দিকে না তাকায়া কোরআনের ছাত্র হইয়া কোরআনের ভালোবাসায় বসে থাকো, আলেমের দিকে তাকাইলে তোমার নেক আমল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। চার জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইলে সওয়াব হয়, আলেমের দিকে তাকাইলে সওয়াব হয়, কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব হয়। দিকে যদি আব্বা আম্মা তাকায়া খুশি হইয়া যায় তাহলে ওই আব্বা আম্মাকে একটা গোলাম হাজাত করার সওয়াব আল্লাহ দিয়া দেয়। এক নেকি গর কই বান্দা করে একে বদলে বেমস্ক দাস মেলে মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। ও আল্লাহর বান্দারা, নবী যখন মক্কাতুল মুকাররমায় তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন 40 বছর বয়সে। কথা মনে রাখেন, তাফসীরের ক্লাস শুরু হয়ে গেল যখন নবুয়াতের সংবাদ মক্কার ভিতরে সরাসরি হইতে লাগলো। মক্কার কুরাইশরা চিন্তায় ফরিয়া গেলেন। মক্কার কুরাইশরা মিটিং করলেন, পরামর্শ করলেন যে মুহাম্মদের নবুয়াতের কথা ছড়ায়া যাইতেছে দূর দূরান্ততে। তারা পরামর্শ করলেন মুহাম্মদ যে নবী, আমরা কিভাবে বুঝব? নজর বিন হারেস, উকবা বিন মুহিত এই দুইজন লোককে মক্কার কুরাইশরা মদিনাতুল মনোয়ারায় পাঠাইয়া দিল। মদিনাতুল মনোয়ারায় যে সেখানে ফাদ্রি আছে, ইহুদি পণ্ডিত যারা আগের কিতাব সম্পর্কে জানতো, আসমান থেকে 104টি কিতাব নাজিল হয়, তার ভিতরে শ্রেষ্ঠ হলো 4টি, তাওরা জবুর ইঞ্জিল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন, সমস্ত কোরআনুল কারীম কিতাবের নির্যাস কোরআনের ভিতরে দেওয়া আছে। মুসলমান ভাইরে, আমার মক্কার মধ্য থেকে দুইজন লোককে মদিনাতুল মনোয়ারায় পাঠায়া দেয়। নজর বিন হারেস, উকবা বিন মুহিত দুইজন মদিনাতুল মনোয়ারায় গেলেন। মদিনাতুল মনোয়ারায় যে ফাদ্রিদেরকে জিজ্ঞাসা করলেন, মক্কাতে মোহাম্মদ নামে একটা লোক নবুয়াতের দাবি করতেছে আর মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেছে। শুরু শেষ স্থান কাল নাহি যে তাহার, আগে যেমন এখনো তেমন ক্ষয় নাহি তাহার। তিনি কে? সেই আল্লাহর দিকে ডাকতেছে। তখন মক্কার পাদ্রীরা বললেন যে আমরা পূর্বের কিতাবে যে নিদর্শন পেলাম, বোঝা যায় সেই মুহাম্মদ, তার ভিতরে সেই নবুয়াতের মোহর আছে। এখন তারপর মুহাম্মদকে তিনটা প্রশ্ন কর, তোমরা যে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মেনে নিবা যে মুহাম্মদ সেই মুহাম্মদ, সেই জমানার পয়গাম্বর। নজর বিন হারেস, উকবা বিন মুহিত মদিনাতুল মনোয়ারা থেকে মক্কাতে আসিয়া মক্কার মুশরিকদেরকে কুরাইশদেরকে জানাইয়া দিলেন যে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করো। নাম্বার 1 প্রশ্ন হলো, মুহাম্মদকে বলো
প্রাচীন কালে কিছু জুয়ান তাদের ঈমান নিয়া দেশ হারিয়া চলিয়া যায় একটা গুহার ভিতরে অবস্থান করে তাদের ইতিহাসটা কি দ্বিতীয় প্রশ্ন করো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত যেই লোকটা ভ্রমণ করেছিলেন সেই বাদশাকে তৃতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস একটু জোরে বলেন রূহ কি আপনি আমি জানি রূহর অর্থ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর হলো কোরআন রূহ অর্থ হলো কোরআন যেই অন্তরে কোরআন নাই ওই অন্তরটা হলো মরা তুল্য দুই নম্বর হলো রূহ অর্থ হলো জিব্রাইল তিন নম্বর রূহ অর্থ হলো আল্লাহর হুকুম জোরে বলেন রূহ কার হুকুম আল্লাহর হুকুমে মাটি দিয়া তৈরি করিয়া দুনিয়াতে পাঠায় দিছে সর্বেশনের মুসলমান কোন দিন আল্লাহর হুকুমে রূহটা নিয়া যাবে আপনিও জানেন না আমিও জানি না রূহ থাকা অবস্থায় এমন কিছু কাজ করেন যেই কাজ করলে মহান আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আর জো হায় মাই তুজসে দেখা করো আমি এখন একটা দুরুদ আপনাদেরকে বলে দিচ্ছি যদি বেশি পড়েন ও আম্মু গো দুরুদটা যদি বেশির ভাগে পড়েন ও আমার মুমিন ভাইয়া দুরুদটা যদি আপনি অধিক পরিমাণে কো পড়েন তাহলে মহান আল্লাহ আপনাকে বিনা হিসাবে বেহেশত দিবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন হরদম আজমা সদ দুরুদ ও সদ সালাম আশাফি মুজরে মায়াউমুল কিয়াম ও দিল দিল হি নাহি জিসমে না হো হুব্বে মুহাম্মদ ও সর সর হি নাহি জু না হো কুরবানি মুহাম্মদ ও সর সর হি নাহি জু না হো কুরবানি মুহাম্মদ নবীকে ভালোবাসেন যারা তারা একটু হাতটা দেখান যে আমি নবীরে ভালোবাসি আল্লাহ যারা হাত দেখাইছে নবীর শাফাত কবুল করিও যারা আমিন বলেছে আল্লাহ এই মুখের ভিতরে তুমি হাউজে কাউসার নবীর হাতে ফান করানোর মতো সুযোগ করে দিও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ফিসু হটব না এই আন্দোলন থামা যাবে না ফিসু হটব না এই আন্দোলন থামা যাবে না আল্লাহু আকবার বললে ভয় লাগেনি একজন মাহফিলের সভাপতি বললেন হুজুর আল্লাহু আকবার বললে আমি ভয় পাই প্রশ্ন করা হলো কেন ভয় পান বললেন আমি যখন জন্মগ্রহণ করি ডান কানে আজান বাম কানে একামত দেয় নাই সিজারে হইলাম সেখানে আজান একামত না দেওয়ার কারণে আল্লাহু আকবার শুনলে ভয় পাই আর একদল লোক আল্লাহু আকবার শুনলে আল্লাহর ঘরে দৌড় দিয়া চলে আসে হাসরের মাঠে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে এক শ্রেণীর লোক যারা যাদের অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকে ফজর পড়িয়া একেবারে এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ভরে আলহামদুলিল্লাহ নয় শ্রেণীর লোকে কবরের ভিতরে প্রশ্ন হবে না জোরে বলেন কয় শ্রেণীর লোকের নয় শ্রেণীর লোকের মধ্যে এক নম্বর শ্রেণী হলো যারা নবী নবীদের কবরে প্রশ্ন হবে না নবীদের কবরে কেন প্রশ্ন হবে না তাদেরকে আল্লাহ পাক আল্লাহর দিনের দাওয়াত নিয়ে পাঠাইছে ও আল্লাহর বান্দারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন প্রশ্ন করলেন নবী বললেন আগামীকালকে প্রশ্ন তিনটার উত্তর দিব
কিন্তু এখানে আগামী কালকে বলার আগে নবীর বলা দরকার ছিল ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আগামী কালকে প্রশ্নের উত্তর দিব আল্লাহর হাবিব আগামী কালকে প্রশ্নের উত্তর দিবে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ ক্ষুদ্র বিষয়টা ধরিয়া পুনর্দিন ধরিয়া কোরআনের আয়াত নাজিল করে নাই মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবী তো নিজের থেকে কোনো কথা বলতে পারে না আল্লাহ যা নবীর কাছে পাঠান সেই কথাই বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন দরিয়া ওহী নাজিল হলো না 15 দিন পর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম পুরা সূরা কাহাফ নিয়া নাজিল হলো যেই ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে পিছনের জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত মহান আল্লাহ তার সব গুনাহ maaf করিয়া দিবে যেই ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ দাজ্জাল নামে ফিতনা থেকে বাঁচায়া দিবে যেই ব্যক্তি জুমা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য দুনিয়া থেকে আসমান পর্যন্ত বিশাল বড় একটা নূর হয়ে যায় হাশরের মাঠে এই নূরটা বাল্বের মতো কাজ করবে লাইটের মতো কাজ করবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরে আমার 15 দিন পর জিব্রাইল আলাইহিস সালাম আসলেন নবীর কাছে যখন ওহী নিয়ে আসতেন তখন নবীর শরীর গরম হয়ে যেত কুরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাব যারা পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ ব্যাধি দূর করে দেয় ওয়ানুনাজ্জিনু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেন যেগুলা মানুষের জন্য রোগের প্রতিষেধক কুরআন শরীফ বেশি বেশি পড়বেন কে কে কুরআন পড়তে পারেন হাতটা দেখান যারা হাত দেখান নাই তারাও হাত দেখান আমি কুরআন পড়তে পারি আমি প্রমাণ করিয়া দিতে পারলে আপনি কুরআন পড়তে পারেন তাহলে আপনারা খুশি হবেন কিনা হাত নামান কুরআনের ভিতরে 114টা সূরা আছে আপনি সূরাতুল ফাতিহা পড়েন কি পড়েন না সূরাতুন নাস পড়েন কি পড়েন না ইখলাস পড়েন কি পড়েন না আপনি কুরআন শরীফের একটা সূরা পড়তে পারেন আল্লাহ আপনাকে পুরো কুরআন পড়ার সুযোগ করে দেন বলেন আমিন আমিন এক লোক কুরআন পড়ার জন্য তবলিগে বের হয়ে গেছে হুজুরে যত কুরআন তেলাওয়াত করিয়া পড়াইতেছে কুল আউযু বিরাব্বিন নাস তিনি বলে কুল আউযু বিরাব্বিল লাশ যত চেষ্টা করলেন মুখে যে লাশ বের হইতেছে ছোটে না দেখেন অনেক লোক কোরআন পড়তে চায় কিন্তু কোরআন পড়তে পারে না জোরে বলেন এক মুরব্বি হুজুরের কাছে বললেন হুজুরে বললেন কোরআন শরীফের অনেক মর্যাদা কোরআন পড়নে ওয়ালাহার মাথার উপর কিয়ামতের দিন নূরের টুপি দিবে যার সন্তানকে সহি কোরআন পড়াইয়া দিবে কিয়ামতের দিন ওই সন্তানের আব্বা আম্মার গলায় নূরের হার পড়াইয়া দিবে কোরআন শরীফ হাফিজি পড়ায় নাই কিন্তু সহি কোরআন পড়াই দিছে মাদ্রাসায় ওই আব্বা আম্মার গলার ভিতরে নূরের সেইন থাকবে সুবহানাল্লাহ বলবেন ও মুসলমান ভাইরে আমার আল্লাহর বান্দা বললেন হুজুর আমারে কোরআন শরীফ পড়ান হুজুরে বললেন ফান খাইয়া জিব্বা লাম মোটা করে ফেলছেন আপনাকে কিভাবে আমি কোরআন শিক্ষা দিব বললেন হুজুর একটা পদ্ধতি শিখায় দেন আমার কোরআন শিখতে মন চায় বললেন মসজিদে যেই কোরআন আছে প্রতিদিন শুরু থেকে বিসমিল্লাহ পড়বেন আর আঙ্গুল টানতে থাকবেন যেদিন আঙ্গুল টানা শেষ হয়ে গেল আল্লাহর বান্দা সেদিন মারা গেল হুজুর স্বপ্নে দেখলেন সে আল্লাহর জান্নাতি হয়ে গেল জিজ্ঞাসা করলেন কি কারণে আপনি আল্লাহর জান্নাতি হলেন বলেন কোরআনকে মহব্বত করিয়া আঙ্গুল টেনেছিলাম এই মহব্বতের কারণে মহান আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিল কোরআন শরীফকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না মুসলমান ভাইরে আবার এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহর
হাবিবকে তিনটা প্রশ্ন করার জন্য জিজ্ঞাসা করলেন। আল্লাহর হাবিব বললেন, আগামী কালকে তিনটা প্রশ্নের উত্তর দেব। আগামী কালকেও কোরআনের আয়াত নাজিল হলো না, কাফেররা মক্কার কুরাইশরা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলেন। 15 দিন পর জিব্রাইল আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন। ওহি হলো দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। যেই ওহি তেলাওয়াত করা হয় তাকে কোরআন বলা হয়, যেই ওহি তেলাওয়াত করা হয় না তাকে হাদিস বলা হয়। ওহি মাতলু, জিব্রাইল আসিয়া নবীকে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। নবী, আপনি বলবেন না কোনো বিষয়ে নিশ্চয় আমি এটা আগামীকালকে করব। তবে নবী আপনি বলবেন, যদি আল্লাহ চায় আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল বললেন, আপনি ইনশা আল্লাহ না বলার কারণে আল্লাহ 15 দিন ধরিয়া আপনার উপর ওহি নাজিল করে নাই। তখন আল্লাহর হাবিবকে বললেন, অজকুর রব্বাকা, আপনার রবের আপনি স্মরণ করবেন, ইজা নাসিতা, যখন আপনি ভুলে যান। একটু জোরে বলেন, আমরা মুনাজাত দিয়া চোখের পানি ফালাইয়া কে কে যাবো হাতটা দেখান। ইনশাল্লাহ বলেন, সবাই ইনশাল্লাহ বলেন। ভবিষ্যতের বেলা ইনশাল্লাহ বলতে হবে। কিতাবের ভিতরে আসছে অতীত বর্তমান বলবেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, কোরআন শরীফ শুনলে ভালো লাগে কার কার কাছে? আলহামদুলিল্লাহ বলেন, ভালো লাগে ইনশাল্লাহ। এই কোরআনের ছাত্র হয়ে গেলাম 2 ঘন্টার জন্য, জোরে বলেন কয় ঘন্টা? কত 2 ঘন্টা কবরে থাকা লাগবে, সেখানে শুয়ে থাকবেন, কেউই জিগাইবে না। আজকে তো কোরআনের কথা শোনার জন্য ডাকা হইতেছে, কিন্তু কবরে চলে গেলে কেউই আর ডাকবে না, দেখতেও যাইবে না। কবরে যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে, নাজাতের কারণ হয়, ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে যাব তো সবাই। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক জানায় দিলেন, ও মোহাম্মদ, আপনি এখন জানায় দেন যে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই পৃথিবী ভ্রমণ করেছেন যুলকারনাইন আলাইহিসসালাম। আর রূহ সম্পর্কে বলেছেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন রূহ হলো আল্লাহর হুকুম। একটু জোরে বলেন, রূহু কার হুকুম? কত হুকুম করে আল্লাহ পাক রূহ বানাইলেন, আলাস্তু বিরব্বিকুম কলু বালাম। রূহুরা বলেছেন, আল্লাহ আপনি আমাদের রব। সকলে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর দিতেছে আল্লাহর হাবিব। 3 নম্বর প্রশ্নের উত্তরটা হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন নবী, নিশ্চয়ই আসহাবে কাহাব গুহার অধিবাসী, ওর রকিম এবং রকিমের অধিবাসী, কানু মিন আয়াতিনা আজাবান, তারা আমার নির্দেশনার মধ্য থেকে একটা আশ্চর্যকর বিষয়ে, আশ্চর্যকর ঘটনা ছিল, সুবহানাল্লাহ। এই ঘটনাটা ঘরে কোঠা কোথায়? এই যে গুহার অধিবাসী সম্পর্কে হযরতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার কিছু বছর আগে এই ঘটনাটা ঘটে। সেই সময় একজন বাদশাহ ছিলেন, মূর্তি পূজারি, কঠোর মূর্তি পূজারি, নিজেও মূর্তির পূজা করত।
আর লোকদেরকে বাধ্য করত তোমরাও মূর্তির পূজা করো। কিন্তু ধনী বংশের কিছু জুয়ান ছেলেরা তারা মূর্তির পূজা করতে অসম্মতি জানালো। এক বর্ণনায় আসছে তারা বাদশাহর দরবারে যে দাওয়াত নিয়ে গেল, আর এক বর্ণনায় আসছে যখন জুয়ানেরা মূর্তির পূজা করতে অসম্মতি জানালো তখন বাদশাহর দরবারে তাদেরকে ডাকলেন। জুয়ানেরা চলে আসলো, যুবক কয়জন লোক বাদশাহর দরবারে চলে আসলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, আমি তোমাদেরকে বলি, তোমাদের বাদশাহ বাধ্যকতাভাবে বলতেছি তোমরা মূর্তির পূজা করো। তারা সাথে সাথে বাদশাহর সামনে বললেন, আমরা এমন মূর্তির পূজা করব না যেই মূর্তি হাত দিয়া বানানো হয়। আমরা এমন আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর উপর বিশ্বাস রেখেছি যেই আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই জমিন কার? হাত পা দিছে কে? যেহেতু আল্লাহর জমিনের উপর হাত পা দিয়া হাঁটি, কোরআনের জন্য আসো। কোরআনের কথা থেকে আমি ঐতিহাসিক আলোচনা শুরু করলাম, তবে মাঝে মধ্যে কিছু মাসআলা দোয়াও শিখাইব। একটা দোয়া শিখাইলাম, বিনা হিসাবে আপনি বেহেস্তে যাবেন, এই দুরুদটা পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহি গাফিলুন। এই দুরুদটা পড়িয়েন যুবকেরা যখন এই কথা বললেন তখন যুবকদের যৌবনের উপর বাদশাহর দয়া লাগিয়া গেল। একটু জোরে বলেন, মহব্বত বাড়াইয়া দিল কে? যুবকদের সম্পর্ক ছিল ওই দরবারের বাদশাহর সচিবের সঙ্গে, আত্মীয়তার সম্পর্ক ছিল। তখন যুবকদেরকে সময় দেওয়া হলো, তোমরা চিন্তা করো মূর্তির পূজা করবা কিনা। তখন যুবকেরা বাদশাহর দরবার থেকে চলে গেলেন। যুবকেরা যে মিটিং করলেন, পরামর্শ করলেন, আমরা যদি এই দরবারে থাকি তাহলে বাধ্যকতা স্বরূপ আমাদেরকে মূর্তির পূজার জন্য বাধ্য করা হবে। তখন তারা কি করলেন? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকেরা আশ্রয় নিলেন সেই বাদশাহর দরবার থেকে, যে ঈমান নিয়া চলিয়া গেলেন আশ্রয় নেওয়ার জন্য শহর ছাড়িয়া জঙ্গলের ভিতরে, ইলাল কাহাফি গুহার ভিতরে অবস্থান করলেন। ফাকালু, সুতরাং তারা বললেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে দয়া অনুগ্রহ দান করিয়া দেন। এখানে যারা আসছেন সবকলের উপর দয়া করছেন কে? আল্লাহ। এখনো যারা কোরআনের বাহিরে আছেন আল্লাহর দয়ার নিচে চলে আসেন। আতরের দোকানে গেলে আতরের গেরান পাওয়া যায়, টয়লেটের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। জোরে কন, এই তাফসীর মাহফিলে আসলে আল্লাহর দয়া পাওয়া যায়। এই গুহাটা কোথায় ছিলেন, এই গর্তটা কোথায় ছিলেন? তাফসীরে হেদায়াতুল কোরআন একটা কিতাব আমি দেখেছি, সেই তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, তিন থেকে পাঁচটা অভিমত লিখেছেন, এই গুহাটা ছিল রোমের একটা স্থানে, আর এক বর্ণনায় আছে সিরিয়ার একটা স্থানে এই গুহাটা ছিলেন, আর এক বর্ণনায় আছে ফিলিস্তিনের একটা স্থানে এই গুহাটা ছিলেন। এখন পর্যন্ত সেখানে এই গুহার কাছে একটা মসজিদ আছে, ওই মসজিদের কাছে একটা বিল্ডিংও আছে। সুবহানাল্লাহ। বল, যুবকেরা গুহার ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে রহমাতান রহমত কামনা করলেন, ওয়াহাই এলানা মিন আমরিনা রশাদান, আর যুবকেরা বললেন, আল্লাহ আমাদের এই ইমানি হালতের কাজটাকে আপনি আমাদের জন্য, ইমান নিয়ে যেন থাকতে পারি আমাদের এই ইমানি হালতের কাজটাকে আপনি আমাদের জন্য সহজ করিয়া দেন। ফাদরাবনা আলা
আজাদিহিম ফিল কাহফি সিনিন আদাদা। সুতরাং আল্লাহ পাক চেপে দিলেন তাদের কানের উপরে, চাপিয়ে দিলেন ফিল কাহফি গুহার মধ্যে, সিনিন আদাদান কয়েক বছর। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কা ছাড়িয়া যাইতে মন চায় না, কিন্তু যখন কাফেররা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করে দিল, নবী যখন মক্কাতুল মুকাররমায় কোনো মতে নবীকে হত্যা করতে পারে না, তখন কাফেররা একদিন যুক্তি করলো যে মুহাম্মদ যেই রুমের ভিতরে ঘুমায় চতুর্ফাজ দিয়া আঘাত দাও, এই রাত্রি মুহাম্মদকে হত্যা করব। হযরত আলীকে আল্লাহর হাবিব সেই বিছানায় শোয়াইয়া তখন আল্লাহর হাবিব রাত্রের বেলা আবু বকরকে নিয়ে রওনা দিবেন। কাফেররা চতুর্ভাষে নবীর হাতের ভিতরে মাটি নিলেন, বালু নিলেন, সূরা ইয়াসিনের শুরু থেকে ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত ফরিয়া বাটরি হাতের ভিতরে যেই বালি ছিল মাটি ছিল ওই মাটির ভিতরে একটা ফু দিলেন, ফু দেয়া যখন ছিটা দিলেন সমস্ত কাফেরের চোখের ভিতরে মাটি দুলাবালিগুলা ঢুকিয়া যায়, সকলে অন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সেখান থেকে চলে গেলেন, আবু বকরকে ডাক দিলেন। আবু বকরকে ডাক দিয়া মক্কা থেকে কিছু দূরে একটা গারে সাউরের ভিতরে অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়া তিন দিন দরিয়া অবস্থান করলেন। সেই গুড়ার নাম হলো গাহরে সাহুর, গুহার নাম গর্তের নাম হলো গারে সাহুর। আর যুবকেরা যেই গর্তের ভিতরে অবস্থান করলেন বেশ কয়েক বছর ধরিয়া, সুম্মা বাআসনাহুম লিনআলামা আইয়ুল হিসবাইনি আহসালিমা লাবিসু আমাদা। আল্লাহ পাক অতঃপর তাদেরকে ঘুম থেকে উঠাইলেন যাতে করে তারা জানে তাদের কোন দল, দুইটা দল হইল, দুইটা দলের মধ্যে তাদের অবস্থান, কত সময় এই গুহার ভিতরে তারা ঘুমাইয়াছিল, সেই সময় সম্পর্কে তারা যাতে করে আহসা হেফজ করে। মান আহসাহা দাখালাল জান্না, তাফসিরুল কোরআন বিল হাদিস আল্লাহর হাবিব বলেন আল্লাহর 99 নাম আছে, যেই ব্যক্তি আল্লাহর 99 নাম মুখাস্ত করবে মহিলা হোক পুরুষ হোক সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফে হাদিসটা আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে এই হাদিসটা। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমামিয়াতান গায়রা ওয়াহিদা মান আহসাহা আই হাফিজাহা, যেই ব্যক্তি আল্লাহ 99 নাম মুখস্ত করবে দাখালাল জান্না সে জান্নাতে যাবে। আমি আপনাদের সামনে যদি আল্লাহর 99 নাম মুখস্ত করি কেহ বেজার হবেন না তো? আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাতাহুল আলীমুল কাবিজুল বাসিত আল খাফিজুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লাতিফুল খবির আল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবির আল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল করিম আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদিউ আল মুঈদুল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুস সামাদুল কাদিরুল মুক্তাদিরুল মুকাদ্দিমুল মুআখখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুর রউফ আল মালিকুল মুলকিজুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল আল বাকিল ওয়ারিসুর রশিদু সবুর লিল্লাহ তাকবীর। 99 নাম ধরিয়া ডাকি আল্লাহ তোমারি, তোমার নামের বরকতে নূর ঢুকিল অন্তরে। ও মুসলমান ভাই কেহ উঠবেন না, কোরআনের ছাত্র হয়ে গেলেন যেহেতু, দুই দলের এক দল কি মুখস্ত রাখলো হেফজ করলো ইয়াদ রাখলো যে তারা লাবিসু আমাদা,
কত সময় এই গুহার ভিতরে অবস্থান করলো নাহানু নাকুসু আলাইকা নাহানাবাহুম বিল হাক্কি আল্লাহ পাক বলেন নবীজি আমি আপনার কাছে নাকুসু কিসসা বয়ান করতেছি নাবাহুম বিল হাক ওই যে যুবকদের ঘটনা সত্য সত্য আপনাদের কাছে বর্ণনা করতেছি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা নিশ্চয়ই তারা ছিল কিছু যুবক আমানু বিরাব্বিহিম তাদের রবের উপর তারা ঈমান এনেছিল আমরা এখানে যত সংখ্যক লোক আছি কয়েক হাজার এই লোকদের আমরা কার উপর ঈমান আনছি আল্লাহর উপর ঈমান আনছি কবরের ভিতরে প্রশ্ন হবে মার রব্বুকা রব অর্থ প্রতিপালক রবের অর্থ হলো উনিশটা তার ভিতরে হলো দিনের অর্থ মার রব্বুকা মা দিনুকা দ্বিতীয় প্রশ্ন হবে দিন তোমার কি দিনের অর্থ হলো উনিশটা উনিশটার অর্থ একটা হলো জীবন ব্যবস্থা একটু জোরে বলেন আমাদের জীবন ব্যবস্থার নাম কি সবে বলেন আমাদের জীবন ব্যবস্থার নাম কি ইসলাম وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض আল্লাহ পাক বলেন অরবতনা আমি সুদৃঢ় করে দিলাম আলা কুলুবিহিম তাদের অন্তরকে ইজ কামু যখন তারা দাঁড়াইলো বাসার সামনে ফাকলু তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব আসমান এবং জমিনের প্রতিপালক লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইজাম সাতাত কোশ্চিন কালো আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আপনারা হালাল খাইবেন না হারাম খাইবেন কে কে সুদ খাইবেন হাত দেখান খাইবেন না তাহলে আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন অন্যের জমি ঠেকায় খাইবেন অন্যের জমি ঠেকাইবেন না বোনের হক বোনকে দিবেন ভাইয়ের হক ভাইকে দিবেন নিজে সব দলিল করিয়া নিবেন না আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন কুলু আশরাবু আল্লাহ বলছেন খাও পান করো তবে হালাল খাদ্য খাইতে হবে ওয়ালিয়া তালা তব আর আল্লাহ পাকের বান্দারা বলে দিলেন যে বাজারে যায়া তোমরা নম্রভাবে সদায় এই যে খাদ্য কিনে আসবা কারো সঙ্গে হেটলা হেটলি করবা না বাজাবাজি করবা না বাজারে যাইয়া একজন স্যার স্কুলের মাস্টার মাছ কোরায় করলেন মাছ কোরায় করিয়া এখন এক কথায় দুই কথায় মাস্টারের সঙ্গে মাছওয়ালার সঙ্গে ঝগড়া বেজে গেল মাছওয়ালা একটা থাপ্পড় দিছে স্যারের ওই এলাকার লোকেরা আসিয়া স্যারকে বললেন স্যার স্যার আপনাকে থাপ্পড় দিল স্যার বলল স্টাফিউল মাউথ তোমার মুখ বন্ধ করো বললেন আমার মুখ বন্ধ করব হ্যাঁ বন্ধ করো আমি একজন সম্মানিত মানুষ একজন মাছওয়ালা আমারে যে থাপ্পড় দিছে তুমি দেখছো আমি যদি এখন বলি আমাকে থাপ্পড় দিছে মাছওয়ালা তোমরা তার বিচার করবা কিন্তু আমার সম্মানটা যাবে কোথায় জ্ঞানী লোকের জ্ঞান দিয়া অল্প কথায় বুঝে তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে জ্ঞানী লোকে ঝগড়া করে না ফাসাদ করে না নরম হইয়া চলে জোরে বলেন কথা ঠিক কিনা দেখবেন মাটি নরম না শক্ত মাটি দেখেন একেবারে ফানি দিলে নরম হইয়া বেদর হয়ে যায় জোরে বলেন আমরা মাটির তৈরি কেহ অহংকারী করব না আর হিংসা করব না অগ্নিতে জলে কাট হয়ে যায় খার নেকিজগুলো জলে যায় কারণ হিংসার মনের গৌরব করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করিহেন সদা ফেরাউনের লাশটা দেখেন মিশর জাদুঘরে খায় না কোনো ফোকা মাকড় সবাই গিরি না করে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা নরম হয়ে চলতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ মাটির তৈরি এই হিসাবে নরম বানায় দাও ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা ওই যে জুয়ানেরা তারে খানা আনতে পাঠাইলেন বাজারে
বললেন আমাদের বিষয়টা কেউ যেন টের না পায় তাহলে কি হবে ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম যদি আমাদের সম্বন্ধে তারা জেনে যায় ইয়ার জুমুকুম তারা আমাদেরকে রজম করবে পাথর দিয়া হত্যা করবে আও ঈদুকুম ফি মিল্লাতিহিম অথবা আমাদেরকে তাদের ধর্মের ভিতরে ঢুকায় দিবে ওয়ালান তুফলিহু ইজান আবাদা আর আমরা কখনো সফল হইতে পারবো না ও মুসলমান ভাই এই কারণে সতর্ক থাকতে হবে দুনিয়াতে যদি হারাম আপনার আমার ভিতরে ঢুকিয়া যায় তাহলে আল্লাহ না করুক যদি জাহান্নামীর আসামি হইয়া যায় ওই সময় শত আফসোস করলো কাম হবে না জোরে বলেন ওয়াকাযালিকা আসারনা আলাইহিম আল্লাহ পাক বলেন অনুরূপভাবে আমি তাদের এই ঘটনাটাকে মানুষের সামনে প্রকাশ করলাম অবহিত করে দিলাম লিআলামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন যাতে করে লোকেরা জানে যে আল্লাহর ওয়াদা সত্য ও আন্না সাআতা লা রাইবা ফিহা আর নিশ্চয়ই কিয়ামত আসবে তার ভিতরে কোনো সন্দেহ নাই ইদিয়া তানাজাউনা বাইনাহুম আমরহুম ফাকালুবুনু আলাইহি বুনিয়া আনা এর ভিতরে একটু ঘটনা ঘটিয়া গেল যখন ওই জোয়ান বাজারে যাইয়া খাদ্য কিনলো ক্রয় করলো যখন টাকা বাহির করলো দেখে 300 বছর আগের টাকা ওই জমানায় একটা মাসআলা নিয়ে সমস্যা ছিল মাসআলা নিয়ে সমস্যাটা কি ছিল যে দুই দল হয়ে গেল দুই দলের মধ্য থেকে একটা দল বলতেছে যে মানুষ যখন মারা যাবে তার শরীর ফসিয়া গলিয়া যাইবে পুনরায় আবার তাকে কি আল্লাহ উঠাইবে উঠাইয়া তার শরীরকে এই যে শারীরিক শরীর দিয়ে আবার কি তার জীবন দিবে আর এক দল বললেন শরীর ফসিয়া গলিয়া গেলে আর উঠা উঠি নাই এই শেষ এখন বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা একজন খোদাবীর লোক তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ এই সমাধান তুমি একটা ব্যবস্থা করে দাও আমি কিভাবে দেই তখন মহান আল্লাহ ওই যুবকদেরকে ঘুম থেকে উঠাইয়া বাজারে ক্রয় করার জন্য খাদ্য নেওয়ার জন্য ওই টাকা নিয়ে পাঠিয়ে দিলেন টাকা দেখিয়া দেখে 300 বছর আগের টাকা সুবহানাল্লাহ কোন বর্তমান টাকার সঙ্গে এখনকার টাকা মিলে না আগের 1000 টাকার নোট এখন 1000 টাকার নোট ব্যবধান আগের 100 টাকা এখন 100 টাকা ব্যবধান এখন তো 200 টাকার নোটও বের হয়ে গেছে মুসলমান ভাইরে আমার পয়সা তো চলেই না আগে আমরা 5 পাই 10 পাই নিয়া বাজারে যাইতাম 5 পাই দিয়া কত কিছু কিনতাম যুবকেরা যখন টাকা বাহির করলো দেখো 300 বছর আগের টাকা এখন যুবকেরা বলল যুবকদেরকে যুবককে দোয়ানদার বলল হে আল্লাহর বান্দা আপনি কি কোনো গুপ্ত ধন পাইলেন সে বললেন না এটা আমাদের টাকা এই টাকা দিয়ে আমরা খরিদ করার জন্য আসলাম এক কথায় দুই কথায় লোকেরা জানা জানি হয়ে গেল বাদশার কাছে সংবাদ শুনে গেল বাদশা বললেন আহারে এই টাকা তো 300 বছর আগের টাকা বাদশার কাছে সেই জোয়ানকে নিয়ে যাওয়া হলো বাদশা জোয়ানকে বললেন কি ঘটনা বললেন সমস্ত ঘটনা খুলিয়া সেই মূর্তি পূজারি বাদশার অবাধ্য হইয়া অর্থাৎ তার বাধ্য না হইয়া ইমান নিয়ে চলে আসলাম গুহার ভিতরে ঘুমাইয়া গেলাম তখন ঘুমের ভিতরে আমাদের সময় কাটিয়া গেল তখন বাদশা হিসাব করিয়া দেখেন ওই যে বাদশার জমানার টাকা সেই টাকার সিল অনুযায়ী দেখেন এখানে 300 বছর অতিবাহিত হয়ে গেল এখানে কি 300 বছরের কেউ হায়াত পানিওয়ালা আছেন 300 বছরের কেউই নাই এই 309 বছর আগের এই টাকাটা তখন বাদশা বললেন দেখো আমার জাতিরা তোমরা যারা যে মৃত্যুর পর পচে গলে যাওয়ার পর যে আল্লাহ উঠাইতে পারবে না এই বিষয়টা নিয়ে যারা মতামত করছো দেখো ওদেরকে আল্লাহ 300 বছর ঘুমায় রাখায়া তারপর উঠায় দিছে সুবহানাল্লাহ বলেন এখন বাদশা এক দল লোকদেরকে নিয়ে ওই যুবককে সহকারে ওই গুহার কাছে যাইতেছে গুহাটা সিরিয়াতে এখনো অবস্থিত আছে সেখানে একটা মসজিদ আছে তখন বাদশাহর পক্ষ থেকে এক দল হয়ে গেল আর এক দল হয়ে গেল তারা বললেন যে এখানে একটা আমরা বিল্ডিং বানিয়ে দিব আর সরকারিভাবে বললেন যেহেতু এরা ইমান নিয়ে 300 বছর আগে এখানে চলে আসলো আমরা এখানে একটা আল্লাহর ঘর মসজিদ বানাইব মাসজিদ
যারা এই দুই সিদ্ধান্তের উপর গোলাবু বিজয় হলো তাদের কাজের উপর তারা বলেন অবশ্যই আমরা একটা মসজিদ এখানে তৈরি করব সেখানে যখন জুয়ান সেই 300 বছর আগের জুয়ানেরে ওই গুহার কাছে নিয়ে গেল গুহার কাছে নিয়ে যাইয়া বললেন বাসা ঢুকার আগে বললেন বাসা আমি একটু আগে তাদেরকে সংবাদটা দিয়ে আসি আপনাদেরকে দেখলে আমার ওই ভাইরা যারা আছে তারা তো ভয় পেতে পারে কারণ তারা তো ওই যে মূর্তি পূজারি বাসার ভয়ে চলে আসছে এখন যদি এই দলবল দেখে তাহলে তারা ভয় পাইবে কিনা মুসলমান ভাইরে আমার মুসলমান আমরা যারা জাহান্নামের ভয়ে অনেক সময় দুনিয়াতে জাহান্নামের ভয়ে কান্দি মুসা নবীও যখন লাঠি ছাড়িয়া দিল ফেরাউনের সামনে মুসা নবীও ভয়ে পাইছে আল্লাহ বললেন খুজাহা ধরেন লই সাপকে ধরেন আপনি ভয় করিয়েন না ওয়ালা তাখাব সানুইদুহা সিরাতাহা লালা উলা ও মুমিন বান্দারা আপনারা যারা জাহান্নামের কথা স্মরণ করিয়া ভয় করেন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না তবে ভয় করিয়া কানতে হবে জাহান্নামের ভয়ে এখন তাদের ভিতরে কথম কথন হইল সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম হসিরি তারা বলল যে তারা শঙ্কায় ছিল জুয়ানেরা সালাসাতুর রাবিউ সালাসাতুন তিনজন রাবিউহুম কালবুহুম সাত তাদের চতুর্থ ছিল কুকুর ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম আর তাদের কেহ বলল যে তারা ছিল পাঁচ জন তাদের ষষ্ঠজন ছিল কালবুহুম তাদের কুকুর রজমাম বিল গায়েব এটা একটা ও আনুমানিক করিয়া বলছে নির্ভরভাবে বলতে পারে নাই ওয়াকুলুনা সাবাতু আসামিনুহুম তারা বললেন যে তারা সংখ্যায় ছিল সাতজন আট নম্বর ছিল কুকুর কুর রব্বি আলামু বিদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল নবী আপনি বলুন আমার রব অধিক জানে তাদের সংখ্যা সম্পর্কে মা ইয়ালামুহুম ইল্লা কলিল জানে না অল্প সংখ্যক লোকই তাদের ব্যাপারে ফালা তুমারিফিহিম তাদের ব্যাপারে আপনি ইল্লা মিরান জাহির বেশি তর্ক করিয়েন না ওয়ালা তাস্তাফতিফিহিম মিনহুম আহাদা তাদের ব্যাপারে কাউকে আপনি জিজ্ঞাসাও করিয়েন না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ তারা গুহার ভিতরে অবস্থান করলো 309 বছর জোরে বলেন কয় বছর ও আল্লাহর বান্দারা যদি ওই ইমানদাররা 309 বছর গুহার ভিতরে অবস্থান করতে পারে আর আমরা যে কবরে যাওয়ার পর কত বছর দরিয়া অবস্থান করব কেহই জানি না একটু জোরে বলেন কবরের খবর জানে কে আমরা সকলেই কবরের যাত্রী জোরে বলেন কথা ঠিক কিনা ওই কবরে যাওয়ার আগে একটু প্রস্তুত নিয়ে যাব দুনিয়ার ভিতরে তিনজন লোক রওনা দিছে তিন বন্ধু হঠাৎ করিয়া তুফান শুরু হইয়া গেল তুফান হওয়ার কারণে ওই যে পাহাড়ের ভিতরে গুহা ছিল তিন বন্ধু পাহাড়ের ভিতরে ঢুকিয়া গেল তিনজন বন্ধু পাহাড়ের ভিতরে ঢুকিয়া যাওয়ার পর ওই বাতাস ছাড়লো বাতাসে বিশাল বড় একটা পাথর উড়িয়া গুহার মুখ আটকাইয়া দিছে ওই তিনজন জুয়ান তিন বন্ধু গুহার ভিতরে মুখটা আটকায় রইল এখন তিনজনে চিন্তা করলো আহরে দুনিয়ায় জীবিত অবস্থায় আমরা এই গুহার ভিতরে আটকা পড়লাম জীবিত অবস্থায় কবর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর যখন কন্যাটা গর্বে ছিলেন তখন স্ত্রীকে বললেন স্ত্রী গো আমি সফরে যাইতেছি আমার যদি কন্যা হয় তুমি মেরে ফেলিও কারণ আমি মেয়েদেরকে পছন্দ করি না দাহিয়া সফরে গেলেন সফর থেকে আসলেন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দৌড়াদৌড়ি করে স্ত্রীকে বললেন ও বিবি রে কন্যাকে বললেন তোমার কন্যা তুমি যেমন সুন্দর তোমার কন্যাটাও তেমনি সুন্দর তোমার সুন্দরের কারণে তোমার কন্যা সুন্দর তোমার কন্যাকে আমি মারতে পারি নাই এখন দাহিয়া বলতেছে কন্যাটাকে সাজায়া দাও সাজায় গোছায় দিলেন বেড়ানের নিয়ত করিয়া চলিয়া গেলেন এর আগে ওই পাহাড়ের ভিতরে একটা কবর করিয়া রাখলেন মেয়েটাকে নিয়া জিন্দা কবর দিয়া দিল নাউজুবিল্লাহ কন ও আম্মু জান আপনাদের কোনো সম্মান ছিল না রে মা
জাহিলিয়াতের যুগে জিন্দা মানুষকে কবর দেওয়া হইল, মেয়েদেরকে ভালো জানতেন না। আর ইসলাম এমন সম্মান দিলেন, মেয়েরা হলো মায়ের জাতি, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর বেহেশত লুকাইত আছে। ও আম্মুজান দাহিয়াতুল কলবি, তার জীবিত মেয়েটাকে জিন্দা মাটি দিয়া দিল। ও দাহিয়া যখন নবীর কাছে আসিয়া বললেন, নবীজি আমার কি এই গুণ আল্লাহ মাফ করবেন যে আমি জিন্দা মেয়েকে কবর দিছি? তখন আল্লাহর হাবিবের শোকের পানি ফরিয়া গেল। আল্লাহর হাবিব কান্দিয়া দিলেন। জিব্রাইল আসিয়া বললেন, নবীজি দাহিয়াকে আপনি বেমুখ করবেন না, দাহিয়া যদি কালিমা পড়ে মহান আল্লাহ তার জিন্দা মেয়েকে জীবিত কবর দিয়েছে, সেই গুনাহ কালিমা পড়ার কারণে মাফ করিয়া দিবে। হযরতে দাহিয়াতুল কলবি কালিমা ফরিয়া মুসলমান হইয়া যায়। ওই তিনজন যুবক গুহার ভিতরে অবস্থান অবস্থায় আছে, তিনজনে বলতেছে, আহারে জীবিত অবস্থায় আমরা গুহার ভিতরে আটকায় গেলাম, যত ঠেলে ওই পাথর সরার মতো না, কিন্তু তিনজন বন্ধু পরামর্শ করলেন, এখন এই গুহা থেকে বাঁচার জন্য আল্লাহ ছাড়া কেহ বাঁচাইবে না, এই কবরের ভিতরে আপনাকে আমাকে বাঁচাইবে কে? এই কবর পথের যাত্রীরা, কোন কবরে যে আমার জায়গা হবে জানি না, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার শোকের জলে পাবো পরিত্রাণ, কারা আমায় গোসল দিবে কে হানিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় ফাঁসে বসে শোনাবে কোরআন, কারা আমায় ফাঁসে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জুয়ান তিনজন গুহার ভিতরে থাকিয়া বলতেছেন, কার কার ভালো আমল আছে, এই ভালো আমলের উসিলা দিয়া মালিকের কাছে একটু দোয়া করো। একজন জুয়ান বলল, আমার একটা ভালো কাজ আছে, দেখি এই ভালো কাজের উসিলা করিয়া মালিকের কাছে বলিয়া মালিক মুক্তি দেয় কি না। ওই জুয়ান বললেন, মালিক আল্লাহ আমার কাছে একটা লোক কাজ করত, আমার কাছে লোকটা কাজ করিয়া কিছুদিন পর লোকটা চলে যায়, তার বেতন নেয় নাই, সেই বেতনের টাকা দিয়ে আমি হাল চাষ করলাম, সেখান থেকে একটা গরু কিনলাম, গরুটা অনেক বড় হইল, তরুতাজা হয়ে গরুটা হৃষ্টপুষ্ট হইল, এই গরুটা যখন মোটা তাজা হইল সেই রাখাল আসিয়া বললেন, মালিক আমার ওই কয়দিনের পারিশ্রমিকের টাকাটা দেন। বললেন, এই গরু হলো তোমার পারিশ্রমিকের টাকা, আমি তো সীমিত পারিশ্রমিক পাবো। বললেন, না আমি তোমার টাকাটা দিয়া হাল চাষ করলাম, ফসল করলাম, একটা গরু কিনলাম, বড় হয়ে গেল গরু, এই গরুটাই তোমার। ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ যদি এই আমলটা আমি ওই জুয়ান যেই রাখালের জন্য ভালো মনিয়া করিয়া থাকি, তাহলে আল্লাহ পাথর গুহার মুখ থেকে সরাইয়া দাও। আল্লাহর কি কুদরত, ওই পাথরটা সেই গুহার মুখ থেকে এইভাবে একটু সরে গেল, সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় জন মালিককে ডাক দিয়া বলল, আল্লাহ আমি ছাগল পালতাম, বিকালে যখন ছাগলগুলা বাড়িতে নিয়ে আসতাম ছাগলের দুধ দহন করিয়া, আমি সর্বপ্রথম আমার মা আমার আব্বারে ছাগলের দুধ পান করাইতাম। একদিন রাত্রেও হয়ে গেল ছাগল নিয়ে আসতে, কিন্তু আমার সন্তানেরা কাঁদতেছে, আব্বা আম্মারে দুধ দিব, এই অবস্থায় সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়, কিন্তু আব্বা আম্মা ঘুমায় গেলেন, তাদেরকে দুধ দিতে না পারিয়া আমি অপেক্ষা করলাম কোন সময়ে মা বাবা ঘুম থেকে উঠবে, তাদেরকে দুধ পান করাইয়া তারপর আমার সন্তানদেরকে দুধ পান করাইব, অপেক্ষা করতেছি। ও মিয়াজানের মুসলমান, চর মাদ্রাসের মুসলমান,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘর থেকে বের হইতেন, মায়ের ঘরের কাছে যাইয়া সালাম দিয়া বলতেন, ইয়া আম্মুম্মি, হে আমার আম্মু, যেমনি ভাবে ছোট্টবেলা আমাকে লালন পালন করলেন দয়া মায়া করিয়া, তেমনি ভাবে যেন আল্লাহ দয়া মায়া করিয়া রহমতের কোলে আপনাদেরকে লালন পালন করে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বললেন, নবীজি, আমি আমার মারে কোলে নিয়া আল্লাহর ঘর তওয়াফ করছি, এখন আমার মায়ের দুধের দাম শোধ হইছে। তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী শোনো, তোমার মা যে তোমাকে গর্বে রাখিয়া একটা নিঃশ্বাস ফালাইছে, ওই নিঃশ্বাসের দাম পর্যন্ত শোধ হয় নাই। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গাহের সাম পাফস বানাইলে ঋণের শোধ হবে না। এ মন্দ রোদি ফাবো না মায়েরই মতো। আমাকে অনেকে বলেন, হুজুর মা বাবা নিয়ে একটু আলোচনা করিয়েন। আমি সর্বপ্রথম আলোচনা করি সন্তানের হক নিয়া, কেন সন্তানের হক নিয়ে আদায় করি। সন্তান হয় ছোট, মা বাবা থাকে বড়। সন্তানের হক যদি মা বাবা আদায় করে তাহলে সন্তানও মা বাবার হক আদায় করবে। জোরে বলেন কথা ঠিক কিনা। সন্তান যখন জন্মগ্রহণ করে, ডান কানে আজান বাম কানে একামত হবে, সাত দিনের দিন তার মাতার চুল মুন্ডাতে হবে, তার আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। যখন সন্তান সাত বছর বয়স হয় তখন তাকে আপনি কোরআন হাদিস শিখানোর জন্য এই মাদ্রাসায় দিয়া দিবেন। যখন কোরআন পড়বে, কোরআনের ভিতরে আছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন সে নামাজের পর দোয়া করবে, একটা ছেলের মা মারা যায়, আব্বা মারা যায়, সন্তানটা মাদ্রাসায়, মা বাবার কবরের কাছে যাইয়া হাত উঠাইয়া দিয়া বলতেছে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেমনি ভাবে দয়া মায়া করিয়া মা বাবা লালন পালন করলো, তোমার রহমের কোলে দিয়া দিলাম, কবরের ভিতরে মা বাবার প্রতি তুমি রহম করিও। এখন বলেন, আমরা মা বাবার জন্য দোয়া করব কি করব না? একটু মন দিয়া সকলে মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামুহুমা। সন্তান যখন বয়স্ক হয়, সাত বছর বয়সে মাদ্রাসায় দিলেন, এরপর আস্তে আস্তে বড় হইল, বিবাহ করার লাগবে, ছেলে মেয়ে হইলে বিবাহ করার লাগবে। সন্তানের হক যদি বাবা মা আদায় করে তাহলে বাবা মামার হক হলো দশটা। জোরে বলেন কয়টা? মা বাবার দশটা হক সন্তান পালন করবে। যদি সন্তানের হক আব্বা আম্মা পালন করে, পুরা করে, সন্তানের বাপ মার হক হলো যখন মা বাপ দুনিয়াতে থাকে তখন তাদেরকে উফ শব্দ বলবে না, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমকি দিও না, হুমকি দিও না। এক জুয়ান তার আব্বারে বস্তার ভিতরে ঢুকাইয়া নিয়া কুয়ার ভিতরে ফালাইয়া দিবে। যখন কুয়ার কাছে নিয়া গেল, বস্তা থেকে বাহির করিয়া কুয়ার ভিতরে ছাড়িয়া দিবে, তখন আব্বা বলতেছে, আমার ছেলেরে, তুমি এই কুয়ায় আমারে ফালাইও না, কারণ আমি আমার আব্বার এই কুয়ার ভিতরে ফালাইয়া দিছিলাম। নাউজুবিল্লাহ। কোন সাথে সাথে ছেলেটা বললেন, যেইসা কর না ওইসা ফানা, না মানে তু করকে দেখ, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তু মরকে দেখ। ওই ছেলেটা সন্তানটাকে কোলে, সন্তান সে আব্বারে কোলে লইলেন, বললেন, আমি যদি আমার আব্বার এখন কুয়ার ভিতরে ফালাই, আমার সন্তানও আমাকে কুয়ার ভিতরে নিয়া বস্তায় করিয়া ফালাইবে। সাথে সাথে কোলে করিয়া বাড়িতে নিয়ে আসিয়া সুমা দিলেন, বললেন, আব্বা, আপনি আপনার আব্বারে কুয়ার ভিতরে ফালানের কারণে আমিও কুয়ার ভিতরে ফালাইতাম, কিন্তু আমার সন্তান যে আমাকে কুয়ার ভিতরে ফালাইবে, এই কারণে আমি আর আপনার কুয়ার ভিতরে ফালাই নাই। জোরে কন মারহাবা। সন্তান, মা বাবার প্রতি দরদ দেখাও,
ওয়াহফিজ লাহুমা জানাহা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা তোমার পাখাকে এইভাবে তুমি প্রসারিত করো তোমার মা বাবার জন্য রহমতের ডানাকে আর মা বাবার শুনো অকুল্লাহুমা কওলান কারীমা সম্মানিত ভাবকে ভাগ্যে কথা বলো মা বাবার সঙ্গে আব্বা আম্মার খাওয়ার ব্যবস্থা করিয়া দাও আব্বা আম্মার চিকিৎসার ব্যবস্থা করিয়া দাও এই শীতের মৌসুমে আব্বা আম্মারে সুয়াটার কিনিয়া দাও আর আব্বা আম্মার সেবা যদি করো মা বাবা যদি খুশি হয় তোমার উপর আল্লাহও খুশি হইয়া যাবে মা বাবার থেকে দোয়া নিবে কে কে নিবেন একটু হাতটা দেখান মার মনে কষ্ট দিয়েন না আব্বার মনে কষ্ট দিয়েন না জীবনে কোনোদিন শান্তি পাইবেন না যদি কষ্ট দেন আর যদি মা বাবার কষ্ট না দিয়া মহব্বত দেখান মা বাবার সব কিছুর ব্যবস্থা করিয়া দেন তাহলে একটু জোরে বলেন আপনার সব কিছু সহজ করিয়া দিবে কে আল্লাহ মা বাবার দোয়া কবুল করে আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন আল্লাহ ইনসাফকার বাদশার দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও জুয়ান বললেন মা বাবা ঘুমায় রইলেন আমি দুধ নিয়ে দাঁড়ায় রইলাম সকাল হয়ে গেল ঘুম থেকে উঠলাম মারে আর আব্বারে বললাম আব্বা মা সারা রাত দুধ নিয়ে দাঁড়ায় রইছি সন্তানগুলা কানতে কানতে ঘুমায় গেছে ওই জুয়ান গুহার ভিতরে থাকিয়া আল্লাহ বলিয়া ডাক দিয়া বলতেছে ও মালিক আল্লাহ আমি যদি এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য মা বাবার সেবার জন্য মা বাবার দুধ খাওয়াইয়া থাকি মা বাবার দুধ দেওয়ার জন্য সারা রাত জাগিয়া দাঁড়াইয়া থাকি যদি আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি এই গুহার মুখ থেকে আল্লাহ পাথর সরাইয়া দেন যখন জুয়ান আল্লাহর কাছে কাগুতি মিনতি করিয়া বললেন গুহার মুখ থেকে পাথরটা দূরে সরিয়া গেল এখনো তিনজন বের হইতে পারতেছে না আর একজন জুয়ান তিনজনের দুইজন শেষ হলো আর একজন আল্লাহর কাছে বললেন ও মালিক আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল ওই চাচাতো বোনকে আমি 100 দিরহাম দিয়া তার সঙ্গে একটু আরাম করার জন্য গেলাম তখন চাচাতো বোন বললেন আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করলাম আর তার সঙ্গে আনন্দ করলাম না আমি যদি এটা আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি রে মালিক তুমি আমাদেরকে এই গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিয়া মুক্তি দিয়া দাও সাথে সাথে গুহার মুখ থেকে পাথর দৌড় দিয়া সরিয়া গেল নিমাতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস আসহাত ওয়াল ফারাক এ জুয়ানেরা এ বিরুদ্ধরা আল্লাহ কত নিয়ামত দিলেন দেখেন নদীর ভিতরে মাছ একসাথ এইভাবে এক মাছ একসাথ গোস্ত একরকম স্বাদ এত নিয়ামত দিয়া এত সুন্দর করিয়া মানুষ বানাইলেন এই মানুষকে আল্লাহ পাক দেখেন ইচ্ছা করলে একটা পশু প্রাণী পাখি বানাইতে পারতো আপনাকে আমাকে বাতাসে উড়তাম একটা মাছ বানাইতে পারতো নদীর ভিতরে থাকতাম আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই যে গহীন জঙ্গলের একটা প্রাণী হিংস্র প্রাণী বানাইতে পারতো তাহলে আমরা প্রাণী হইয়া ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতাম আল্লাহ দয়া মায়া করিয়া যে মানুষ বানাইছে এই কারণে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ যদি মাফ না করে উভয়ে না হাই এই জুয়ানেরা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা কুকুর বানাইতে পারতো জোরে বলেন কথা ঠিক কিনা এই কারণে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমরা এই কোরআনে ছাত্র হয়ে গেলাম একটা ইতিহাস শুনলাম এই ইতিহাসের মাধ্যমে এতটুকুই জানলাম যে ঈমান নিয়া যারা বাঁচতে চায় তাদেরকে বাঁচাইবে কে আমরাও দুনিয়াতে ঈমান নিয়া বাঁচতে চাই একটা ছোট্ট ঘটনা বলি আমার বয়ান এখানি শেষ করে দিছি বসরা নগরীতে একজন জুয়ান
তার আব্বার ফলের দোকান ছিল ওই জোয়ান ফলের দোকানে বসলেন খুব সুন্দর চেহারার অধিকারী জোয়ান ফলের দোকানে বসা একজন বৃদ্ধ মহিলা আসিয়া ফল কিনল বললেন আমার কাছে টাকা নাই আমার বাড়িতে এসো টাকা নেওয়ার জন্য জোয়ান যখন বাড়িতে গেলেন তখন জোয়ানকে নিয়ে গেল একটা রুমের ভিতরে সেই রুমের ভিতরে যাওয়ার পর ওই রুমটার দুয়ার আটকায় দিল একজন যুবতী মেয়ে আসিয়া বললেন জোয়ান বহুদিন ধরিয়া তোমার প্রতি আমার আন্তরিক ছিল এখন আমার সঙ্গে তুমি তো আন্তরিক মহব্বত দেখাও জোয়ান বললেন তুমি কি বলতেছো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তখন জোয়ান বলল আমার জরুরো সারা লাগবে জোয়ান বললেন যে জরুরো সারার কথা বলিয়া টয়লেট ঢুকে টয়লেটে ঢুকিয়া গেল ময়লা লাগাইয়া শরীরে আসলো মেয়েটা ছি ছি বলতেছে ওই জোয়ান ঘর থেকে বের হইল তার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে ওই দিন রাত্রে জোয়ান ঘুমায় রইল রাত্রের বেলা দেখে আল্লাহর হাবিব ওই জোয়ানের শরীরের ভিতরে হাত দিয়া মেসেজ করে আর বলতেছে ও জোয়ান তুমি ইউসুফ নবীর থেকে কম না ইউসুফ নবী কে যখন জোলেখা ওই যে রুমের ভিতরে আটকে দিয়া তালা মারিয়া দিল তখন বলল হাই তালাক আসো ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করিয়া দিছে একটা দোর তখন তালাগুলা টাস টাস করে ফেটে গেল আল্লাহর কাছে যখন বাঁচতে চাই তা বান্দা বাঁচায় দেয় আমরা কবরে বাঁচতে চাই হাসরে বাঁচতে চাই আমরা পুলসিরাত পার হইয়া বেহেস্তে যাইতে চাই কে কে চান একটু হাতটা দেখান শুনুন শুনুন স্বর্গসনবাসী শুনুন দিয়া মন হাই রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব ভাই এই মাহফিলের প্রধান বক্তা মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই এই মাহফিলে আসছে দেখেন মুসলমান সবাই আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই দিন ইসলামের পথে চলবেন আল্লাহু আকবার বলেন সবাই শুনুন শুনুন সর্বশনবাসী শুনুন দিয়া মন হাই রে ভালো লাগলো আপনাদেরই তাফসীর আফেজন এই মাহফিলে আসছে দেখেন ওলামা সবাই এই মাহফিলে আসছে দেখেন মুসলমান সবাই কারো গায়ে যে আমলিকার বিফি লেখা নাই আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আবার হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই দিন ইসলামের ফতে সেই জোয়ানের শরীর থেকে শুধু মেশকের গেরান বাইরাইতেছে আল্লাহর হাবিব যে রাত্রের বেলা শরীরের ভিতরে মেসেজ করে দিল নবীর হাতের পরশে তার শরীর থেকে মেশকের ঘেরান বাহির করায় দিতেছে কে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ওই দুইজন নদীর পার করেন এই অবস্থায় দেখেন একটা বিশ্ব নদীর পার বসে রইল ওই বিশ্বটা অপেক্ষা করতেছে হঠাৎ করিয়া একটা ব্যাং আসলো বিশ্বটা লাফ দিয়া ব্যাঙ্গের উপর উঠিয়া গেল বিচ্ছুটাকে ব্যাং নিয়ে দৌড়ায় ওপার চলিয়া গেল জুন্নুন মিস্ত্রি নদীর নৌকার ভিতরে এসে বাড়া করিয়া ওপারে গেলেন এখন দেখেন ওই নদীর ওপার একজন জোয়ান শুয়া রইল তার শরীরের উপর একটা সাপ দৌড়ায় তখন ওই বিশ্বটায় দেখতেছে জোয়ানের সাপে ঢংসন করবে ওই যে ব্যাঙ্গের উপর থেকে বিশ্বটা লাভ দিয়া যাইয়া ওই সাপের ভিতরে ঢংসন করে দিল সাপ বিশ্বটাকে ধ্বংসন করলো বিশ্ব সাপকে ধ্বংসন করলো উবায় উবায়ের বিষে মারা যায় ওই যুবককে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ ডাক দিয়ে উঠাইলেন যুবক ওঠো কি ঘটনা শোনো নদীর ওপার এক বিশ্ব ছিল ওই বিশ্বকে ব্যাঙ্গে নিয়ে আসলো আমরা ইতিহাস দেখার জন্য আসলাম তোমাকে একটা সাপ ধ্বংসন করতে চাইছে এখন দেখো ওই যে সাপটাকে বিশ্বটা ধ্বংসন করলো বিশ্বটাকে আবার সাপে ধ্বংসন করছে দুই প্রাণী মরে গেল আল্লাহ তোমারে সাপের বিষ থেকে বাঁচাইয়া হেফাজত করছে ওই জোয়ান কান্না শুরু করিয়া দিছে
বলল আহারে যেই আল্লাহ আমাকে নতুন জীবন দিল আমি তো মরিয়াই গেছিলাম ওই জওয়ান জঙ্গলে চলিয়া গেল আল্লাহর ইবাদত করার জন্য আর জীবনে ওই জওয়ান আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল আউলিয়া হারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার ও আল্লাহর বান্দারা কত বড় একটা মহামারী রোগ থেকে আল্লাহ বাঁচায় দিছে এই কারণে আল্লাহর শুকরিয়া হিসাবে চোখের পানি ফালাইয়া দেন এই চোখের পানির দাম বেশি সন্তান কান্দিয়া দিলে শত ব্যস্ত থাকলো মা কোলে লয় ওই জুয়ানের উপর দয়া মায়া করিয়া জুয়ানের আল্লাহ বাঁচায় দিল ওই মালিক যে করোনা দিয়া মারে নাই ওই মালিকের রশি গলায় লাগায়া কবরে যাইতে কে কে রাজি আছেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর তাফসির মাহফিল যেখানে পিছু হটব না এই আন্দোলন থামা যাবে না পিছু হটব না এই আন্দোলন থামা যাবে না আল্লাহু আকবারের ধ্বনি থামা যাবে না দৈনিক মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনি দিলে কে কে মসজিদে যাইবেন আল্লাহ যারা হাত উঠাইছে নামাজি বানায় দাও মা বোন যারা পর্দায় আছেন আজান দিলি নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন পর্দায় চলবেন আপনাদের দাইমি ফরজ পাঁচটা পুরুষের দাইমি ফরজ তিনটা আপনাকে আমাকে মাসআলাও জানতে হবে শেষ করে দিচ্ছি আর মাত্র দশ মিনিটের ভিতরে এখনই মুনাজাত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কথা বুঝার মানার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি মাসআলা হলো মানুষের ইসলামিক জীবন চলার নিয়ম কানুনকে মাসআলা বলা হয় মাসআলা দুই প্রকার করণীয় বর্জনীয় করণীয় চার প্রকার বর্জনীয় চার প্রকার করণীয় চার প্রকার হলো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আর বর্জনীয় চার প্রকার হলো হারাম মাকরুহে তাহরিমে মাকরুহে তানজি বিদআত অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকা লাগবে আমরা হারাম থেকে বেঁচে থাকব খাস করিয়া সুদ খাওয়া থেকে বিরত থাকব আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করেন মুসলমান ভাইরা আমার করণীয় যেই চার প্রকার তার ভিতরে হলো ফরজ ফরজ বলা হয় কোরআন হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে যেই কথাটা মহান আল্লাহ বান্দার উপর প্রমাণ করেছেন এটার নাম হলো ফরজ আমরা ফরজ বিধান নামাজ রোজা ইনশাআল্লাহ ঠিকমতো করব যেহেতু এটা মাদ্রাসার মাহফিল এই হিসাবে মাদ্রাসার মাহফিলে বেশি কিন্তু ওয়াজ চলে না অন্যান্য তফসির মাহফিলের মতো গত রাত্রে আপনারা শুনেছেন যে হযরতে আইয়ুব নবীর ঘটনাটা আইয়ুব আলাইহিস সালামের সেবা করেছেন তার স্ত্রী মা বোনেরা স্বামীর সেবা করিলেন আর আজকে রাত্রে শুনলেন যুবকদের ঘটনা হযরতে ঈসা আলাইহিস সালামের আগের যেই ঘটনাটা যুবকেরা গুহায় অবস্থান করলেন আল্লাহ পাক যুবকদেরকে ওই গুহার মধ্য থেকে হেফাজত করলেন আলহামদুলিল্লাহ কোন 309 বছর ঘুমায় ছিল তারপরও আল্লাহ পাক তাদেরকে বাঁচায় রাখছে কিন্তু আমরা যে কবরে যে ঘুমাইব আর শান্তিতে ঘুমাইতে চাই কে কে রাজি আছি কবরে আল্লাহ সকলকে কবরে শান্তি দিয়েন আমরা যখন কবরে যাব তখন ফেরেশতাদের সওয়ালের জবাব দেওয়ার পর তখন ফেরেশতাদেরকে বলা হবে ফেরেশতা তখন বলবে যে ফাআফরিশুহু মিনাল জান্নাহ তার কবরে জান্নাতের বিছনা বিছায়া দাও ও আল বিসুহু মিনাল জান্নাহ তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও ও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা দুয়ার করিয়া দাও তখন জান্নাতের নাজ নিয়ামত কবরে আসতে থাকবে আল্লাহ আমাদেরকে কোরআনের ছাত্র বানাইছেন এই কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করেন এই মাদ্রাসা আপনারা চান কি চান না মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর পাঁচ দিন মাহফিল হয় আমি এই বছর শেষ হলো তিনবার শেষ হলো আমাকে হুজুরে ফোন দেয় আসি আলহামদুলিল্লাহ আমরা এগুলা দিনের দাওয়াত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বলেন প্রচলিত অন্য অন্য মহফেলের মতো মাদ্রাসার মহফেল না এটা হচ্ছে একটা শিক্ষণীয় স্থান জোরে বলেন।